ছোলা খেলে অনেক উপকার পাওয়া যায় ছোলা বাঙালির খাদ্য অভ্যাসে অতি পরিচিত একটি উপাদান রোজার মাসে ইফতারের পাতে চো ছোলা থাকবে এছাড়াও সারা বছর গড়ে কিংবা বাইরে ছোলা খাওয়া হয় মুড়ি মাখায় ছার সবচেয়ে বেশি দেখা যায় হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তবে বহুল পরিচিত এই খাবারের পুষ্টিমান উপকারিতা ও অপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই অনেকেরই আমরা অনেকেই জানি না কাঁচা চুলা খেলে কতটা উপকার আবার সিদ্ধ চুলা খেলে কতটা উপকার পাওয়া যায় হজম ক্রিয়া সহজ করার জন্য আবশ্যক একটি উপাদান হলো ভোজ্য আস আর এই ভোজ আসের অভাব পূরণ বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য সমস্যা ছোলা সেই ভোজ্য আসে গাড়তি পূরণে অনন্য একটি খাবার উচ্চমাত্রায় রেফিনুজ নামক দ্রবণীয় ভোজ্য আশ আছে ছোলায় এই উপাদান পেটের খাবার ভাঙে ধীরে গতিতে কারণ একমাত্র স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ায় রেফিনুসকে বাঙতে সক্ষম মল অপসারণের কষ্ট কমায় এবং তা নিয়মিত করতে সহায়ক ছোলা সুস্থ থাকতে হলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি কারণ কোলেস্ট্রল বেশি থাকার কারণে দেখা দিতে পারে হৃদরোগ শারীরিক স্থূলতা স্ট্রোক ইত্যাদি সহ অনেক দুরাগ্য ও প্রাণঘাতী রোগ আর ছোলাই থাকা দ্রবণীয় বোর্জ আস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ সুস্বাস্থ্য বজায় রাখে এই বোজ আস যা কমায় কোলেস্ট্রল আমাদের শরীর এক চমৎকার সৃষ্টি জীবাণুর সঙ্গে লড়াই করে তা ধ্বংস করতে পারে মায়ের গর্ভে নতুন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে আশপাশে বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে আমাদের সুরক্ষা দেয় আরও কত কি আর যখন আমরা ছোলা ও অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করি তখন শরীরের এই সকল প্রক্রিয়া সহযোগিতা পায় ছোলা পেটে গিয়ে তৈরি করে বিউটারেট নামক ফ্যাটি অ্যাসিড বিশেষজ্ঞরা বলেন এই ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরের রোগাক্রান্ত মৃত প্রায় কুশ দমন করে যাতে সুস্থ কোষগুলো সুরক্ষিত থাকে এভাবেই কোলেস্ট্রল ক্যান্সার দমন করে ছুলা। ছোলাকে অবশ্য আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখলে এরকম ফুলে ডবল হয়ে যায় কাঁচা চুলা চুলাইভাবে খেতে পারলে অনেক শরীরে শক্তি যোগায় আবার সিদ্ধ করেও খাওয়া যাবে তবে অতিরিক্ত মশলা দিয়ে না খাওয়াই ভালো ছুলায় থাকা ভূজ্য আঁশ ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হারের সুস্থতা বজায় রাখে এবং তার শক্তিশালী করে তোলে কৌটোজাত ছোলায় সাবধান সকল কৌটাজাত খাবারের মতো ছোলাও কৌটাজাত হলে তাতে যুক্ত থাকবে বিভিন্ন রাসায়নিক প্রিজার্ভেটিভ বেশিরভাগ ক্ষেত্রে তা শারীরিক কোনো সমস্যার সৃষ্টি করে না তবে কৌটার দাঁত সমস্যার কারণ হতে পারে দীর্ঘদিন সংরক্ষণের কারণে কৌটায় মরিচা ধরতে পারে যা মিশে যেতে পারে ভেতরে থাকা ছুলায় এই জন্য এক বছরের বেশি কোনো খাবার কৌটোর ভিতরে রেখে খাবেন না প্লাস্টিক জাতীয় দীর্ঘদিন রেখে খাবেন না আর সিদ্ধ সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে দীর্ঘক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিন সেটা কিন্তু চলে যাবে সিদ্ধ করার সময় স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাবার সুটা দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন পাঁচ মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে ছোলা এটা একটা টিপস হিসাবে আপনারা ধরে নিতে পারেন সিদ্ধ করার সময় যখন বলক চলে আসবে তখন স্বাদ মতো লবণ চামচ পরিমাণ খাবার সুটা দেওয়ার সাথে সাথে দেখবেন চুলাগুলি একবারে নরম হয়ে আসছে আর খাবার সুটা দেওয়ার কারণে পেটে কোনো সমস্যা হবে না বা অতিরিক্ত ভিটামিনগুলি চলেও যাবে না এতে শরীরের জন্য ভালো উপকার পাওয়া যাবে খাবার সুটা তো আমরা বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করেই থাকি অতিরিক্ত কোনো কিছু ভালো না সামান্য পরিমাণ দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে পুষ্টিকর খাবার বলেই যে ইচ্ছে মতো খাওয়া যাবে তা কিন্তু নয় মাত্র এক কাপ চুলায় থাকে দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন নয় থেকে বারো গ্রাম ভোজ্য আঁশ চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট ছোলাকে গ্লুটেন ফ্রি বলাও সম্ভব নয় বিশেষত কৌটাজাত হলে তাই পরিমাণ মতো খেতে হবে আর যদি কেতে চাষ করা হয় পরিমাণটা একটু বেশি খেলেও সমস্যা নেই তার মানে এই না আপনার ইচ্ছা সাধারণ অনুযায়ী সারাদিনই খেতে পারবেন যেই জিনিসটার মধ্যে স্বাস্থ্য উপকারিতা আছে অনেক অতিরিক্ত খেয়ে ফেললে স্বাস্থ্যর ক্ষতিও হতে পারে ছোলা আমাদের দেশের অতি পরিচিত একটি ডাল শুধুমাত্র রোজা আসলেই নয় আজকাল আমরা সবসময় ছোলা খাই চুলায় অনেক পুষ্টি রয়েছে এটা প্রোটিন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসাবে পরিচিত চুলা শরীরের বেশ প্রোটিনের চাহিদা পূরণ করে স্বাস্থ্যকর খাবার হিসাবে চুলা বা বুটের বেশ সুনাম এটা মুকরোচোর বটে শক্তি দেয় পেটেও থাকে বেশিক্ষণ চুলা খেলে দেহের বিভিন্ন ব্যথা দূর হয় প্রতিদিন সকালে কাঁচা চুলা খাওয়ার বেশ উপকারিতা রয়েছে এই ডালে রয়েছে উচ্চ আশ তাই এটি ডাল হিসাবে অনেক উন্নত বেশ কিছু গবেষণায় দেখা গেছে ছুলা খাওয়ার পর শর্করা মাত্রা খুব ধীরে ধীরে বাড়লে এবং মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য উপস্থিতি করে সেই জন্য ডায়াবেটিস ক্ষেত্রে কোনো জুরি নেই যৌন শক্তি বাড়াতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ রাতের ছুলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেলে যৌন শক্তি বাড়বে শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনার ছুলা বাজার আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ